কুলকুচি করতে বলেছি না হলে গুড মর্নিং বাবা আজ মেয়েটা তো সুন্দর আছে না একদম রোদ নেই ওই গাছগুলো খারাপ হয়ে গেছে গরমে টিফিনে এটাই হলো আহানের টিফিন একটা ফ্রুট কেক আছে একটা বারবেন আছে আর দু টুকরো অ্যাপেল আছে ঠাকুর আমাকে বিদ্যে বুদ্ধি দাও হ্যাঁ চলো তোমার বিদ্যে বুদ্ধি কি দেবে তোকে কার্টুন দেখতে দেখতে ঠাকুরও বলবে তো এখন রেডি হয়ে এবার বাসের জন্য আমরা ক্যান্ডি কিনে ওয়েট করবো লিটারেলি মানে 25 মিনিটে ওকে রেডি করানো হয় খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়া সব থেকে যেটা তা সেটা হলো বাবা ওটা দেখে আগে দেখে না তারপর দেখবে লিটারালি 25 মিনিটে আগে ঘুম থেকে ওঠানো ওটাই সব থেকে টাফেস্ট জব খাওয়ানো উঠে গেলে আর কোনো প্রবলেম করে না বাট উঠতেই চায় না বলে না আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো বাইরে পুরো একদম মেঘ করে আছে কোনো রোদ নেই কি অবস্থা কার্টুন দেখতে দেখতেও যাচ্ছে ওইটুকুনি না ওই হলো আমাদের বাড়ি আর এই হলো রেস্টুরেন্ট গুড মর্নিং বলে দাও ও জায়গাটাই জানে টাটা এখনো যদিও বা হচ্ছে এই পাশটা হচ্ছে এই দিকটা হচ্ছে এবার তো এই মানে আমার যত গাছ ছিল সব গাছ একদম মরে গেছে জাস্ট এই কার্টুনটা ইয়ে বেঁচে আছে বাজার কি অবস্থাও খুব খারাপ হয়ে গেছে চারিদিকে ধুলো সিমেন্ট আর ওয়েদারটাও ভালো আছে দেখে এদিকে অনেক হরি গাছ লাগাচ্ছে এখানে পিঁপড়ে হয়ে গেছে কিন্তু আমার ওটাই ছন্দ হচ্ছে আবার যে আমাদের এখানে কাজ হবে ধরো সিমেন্ট ফিমেন্ট পড়বে এই জায়গাগুলো আবার খারাপ হবে না তো হরি গাছটা অনেকদিন ধরে ইয়ে হয়ে গেছিল মরে গেছিল কিন্তু ওয়েদারের জন্য এত গরম আর এত রোদ থাকতো এই জন্য ওটা লাগানো হচ্ছিল না আজকে ফাইনালি ওয়েদারটা খুব ভালো দেখে এটা লাগানো হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান হাই দিস ইজ দীপিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লেশন লাইফ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো 21st of April আজকে বৃহস্পতিবার আর এখন মোটামুটি সকাল 9:15 বাজে আমি যাচ্ছি জিমে তো সকালবেলার পরে আয়ানকে স্কুলে বাসে উঠিয়ে দেওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ ঘুমটা সত্যি খুব ইনকমপ্লিট থাকছে তাই জন্য একটু ঘুমিয়ে 9টার সময় যাচ্ছি 11টার মধ্যে চলে আসবো আহান আসার আগে চলে আসবো
আজকে কমপ্লিট খাবার জিম আজকে জিমে ফুল এসি চলছিল দেখে অতটা ঘাম হয়নি এই যে আমার বাহন যাওয়া বাবা তোর মা কোথায় অফিসে গেছে টাটা করে দাও পাবলোকে টাটা করে দাও চল দাও আমার দুটো থেকে ও আসবে আমি তারপর যাব হ্যাঁ তোর বেলটা দেখি তোর বেলটা দেখি বেলটা দেখি খুলে গেছে বেল পাবলো কি করছিল আজকে আজকে আমি জিম থেকে এসছি আর আহানেরও বাসে এসছি আমি সেরকম ভাবে জিম থেকে বেরিয়েছি যা তোকে একেবারে নিয়ে ওপর উঠে মাসিও চলে এসেছিল বেল্ট ফেল খুলে চলে এসছে আরে বাবা এটা কি পাপায়া আর এটা কি পোহা আর এটা কি পোস্ট এগ সব পিপি দিয়ে দেখ বাবা পোস্ট এগ পাপায়া পোহা আর ওয়াটারমেলন জুস এটা ওয়াটারমেলন স্মুদি তো এইটা হলো আমার ব্রেকফাস্ট সকালবেলা কিছু তো খেয়ে যায়নি এখন মোটামুটি 11:30 পরে এসে ব্রেকফাস্ট করছি হ্যান্ড ওয়াশ করেছো গুড বয় গুড ম্যানার্স তোমার তো সিক্স প্যাক বেরিয়ে গেছে সিক্স প্যাক অনি আমাকে আজকে সকালবেলা বলেছিল যে মানে সকালবেলা না সকালবেলা তোমরা দেখেছো আহান চলে যাওয়ার পরে ও গাছগুলো একটুখানি ইয়ে করছিল তো ও ভেবেছিল আজকে হয়তো রোদ দেবে না বাট রোদ খুব ভালো দিয়েছে কড়া রোদ দিয়েছে তো আমাকে বললো যে গাছগুলো একটুখানি ফোন করে বললো যে গাছগুলো একটুখানি ছায়ায় করে দিতে নাহলে আবার গাছগুলো মরে যাবে কারণ এত তাপে পসিবল না তো এগুলোই আমি করতে এসেছি এখানে একটা জবা ফুল আমি অফিস থেকে এসে করে রেখেছিলাম এটা গরম করতে হবে আর আছে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে সর্ষে বাটাটা করা আছে মাছটা যা ভাজলাম আর চাটনি আছে ডাল আছে আর এদিকে আছে মাছের তেল এটাকে একদম মাছের তেল আর ডিম মিলিয়ে আছে তো এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো তো রান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম আহানের সাথে একটু খেলছিলাম তো এবার অনি অনেকক্ষণ আজকে অনেক লেট করে আসলো ও স্নান করতে গেছে আমারও স্নান হয়ে গেছে মোচা চিংড়ি মাছ আর নারকোল দিয়ে আছে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে আর মাছের ডিমের ঝুড়ো ঝুড়ো করে ভাজা ওর ডাল আছে আর এদিকে আছে আমের চাটনি আর আছে দই অফিসের জন্য বেরোচ্ছি 2 বাজে আর ওয়েদারটা খুবই ভালো রোদ নেই একদমই রোদ নেই বাট হিউমিডিটি প্রচুর আছে আজকে দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়ার চান্স অনেকটাই আছে তো অফিস থেকে বেরিয়ে আমি অনি বাবুকে নিয়ে একটু মানে আহানকে নিয়ে একটু ঘুরছি একটু ঘুরে টুরে তারপরে বাড়ি ঢুকছি তো বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় 8 ঘন্টার মতন হয়ে গেছে আমি ডিনারও আমার নিয়ে নিয়েছি ডিনারে আজকে আছে কর্ন এগ স্যান্ডউইচ স্যান্ডউইচ আর একটা এক্সট্রা কিছুটা ফিলিংস আছে এটা আমি মানে খাবো এটার মধ্যে কর্ন আছে এগ আছে আছে শসা পেঁয়াজ আর সিজনিং এর জন্য একটু চাট মশলা দিয়েছি আর আর কি দিয়েছি আর একটু ইমলি চাটনি দিয়েছি বাস এটাই হলো সিজনিং আর আছে একটা পিনাট বাটার দিয়ে একটা অর্ধেকটা ব্রেড আর আছে বেদের শরবত আমার ডিনার হয়ে গেছে এখন চা করতে এসেছি আর পড়াশোনা করছে অনি এসে সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছে তো ও আমার জন্য চা খাওয়ার জন্য ওয়েট করছিল তো চা খাওয়ার জন্য ওয়েট করছিল না বেসিক্যালি আমাকেই চাটা বানাতে হবে সেজন্য ওটার জন্য ওয়েট করছিল আমি এসে চা বানাবো তারপর ও চা খাবে
D for guard. D for coat. আচ্ছা এবার এটা কি H এটা কি এইটা স্মল H H for এটা কি H for এটা কি N N টাকে কাটলে কি হবে চিকেন চিকেন H for Horse. H. Horse. H for? H for it again? Heart. Good boy. High five. Mama said the good. ওর ঠামির সাথে কথা বলছে তুমি দাগটা খুটো না তুমি একটা আপা দিয়ে দাও ঠামিকে আপা দিয়ে দাও তো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি তোমাদের যদি কিছু মাত্র ভালো লেগে থাকে তাহলে এদিকে এদিকে আসো তোমাদের যদি কিছু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করো কমেন্ট করো শেয়ার করো আহানো গুড নাইট করে চলে গেল তো চলো এখানে ব্লগটা শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন সবাই খুব ভালো থেকো গুড নাইট